नमस्कार टीएजी ट्रिपर बॉम्ब भ्रमण चैनले आपनादेर प्रत्येके स्वागत जानाई। केमन आछेन आपनारा? आशा करि सबाई खूब भालो एवं सुस्थ आछेन। अनेक दिन बादे आजके आपनादेरके एकटि नतून अफबीट डेस्टिनेशनेर सन्धान देब। ताहले चलुन आर देरी ना करे शुरू करा जाक आजकेर एई भ्रमणेर भिडियो। नर्थ बेंगले थाका आजकेर एई जायगाटि आपनादेर काछे खूबई परिचित आर एई जायगातेई रयेछे एकटि अफबीट रिसोर्ट। बन पहाड़ ट्रेकिंग एवं चारपाशे प्राकृतिक प्राचुर्य निये गड़े उठेछे आजकेर एई रिसोर्टटी। ऋषभ पश्चिमबंगेर एकटी हिमालय ग्राम, समुद्र पृष्ठ थेके 2591 मीटार उपरे अवस्थित। एटी शहरेर भीड़ थेके दूरे एकटी चमत्कार विचित्र ग्राम, जेखाने तुषार ढाका पहाड़ेर मनोरम दृश्य रयेछे। रयेछे सारादिन सिंदूर माखा लाल सूर्य, रातेर बेला बड़ आकाशटा मने हय काछे आसछे। आकाशेर नीचे गैंगटक एवं पेडंगेर मिटिमिटी आलो, उपरे मिटिमिटी तारार मतो। पर्यटकरा नेउरा भ्याली नैशनल पार्क सिक्किम एवं टिफिन द्वारा प्राकृतिक सौंदर्य द्वारा आकृष्ट हय। उभय ट्रेकिंग रूटेर माध्यमे उपभोग करा हय एखाने, जा पाइन बार्च फार एवं अर्किडेर एकटी गभीर नीरब बन, जा किछु प्रशान्तिमय पथेर साथे पाखिदेर किचिरमिचिरो अनुसरण करे। आजकेर एई रिसोर्टटिर नाम ऋषभ रोजी रिसोर्ट। ভারতীয় খাবারের একটি সুস্বাদু পরিসর রয়েছে এই রোজি রিসর্টে। এখানে ঐতিহ্যবাহী বাবুর্চি বা বলতে পারেন ট্র্যাডিশনাল কুক দ্বারা প্রস্তুত করানো হয় এই খাবারগুলি আপনাদের উপভোগ করানোর জন্য। আপনি খাবার খেতে পারেন বাইরে প্রকৃতি উপভোগ করতে করতে। রোজি রিসর্ট বাইরের জন্য একটি আবেগ, সঙ্গে ভ্রমণকারীদের জন্য আদর্শ। ল্যান্ডস্কেপটি মহিমান্বিত, এবড়োখেবড়ো সুউচ্চ শৈলশিরাগুলি ঘন পাহাড়ের স্রোত দ্বারা বিভক্ত। এবার আপনাদের জানাবো এই রোজি রিসর্টে থাকার জন্য আমাদের টিএজি ট্রিপার থেকে আপনারা ঠিক কী কী ফেসিলিটিস পাবেন। রয়েছে রুম, রেস্টুরেন্ট, রেফ্রিজারেটর, কফি মেকার, মাইক্রোওয়েভ, হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস, ফ্রি কার পার্কিং এবং এয়ারপোর্ট শাটেলের সুযোগ সুবিধা। শুধুমাত্র আপনাদের এই এয়ারপোর্ট শাটেলের জন্যই আলাদা খরচ করতে হবে। এই রিসর্টে এসে যে সাইটসিনগুলি আপনারা দেখতে যাবেন তা হলো: এক, কাঞ্চনজঙ্ঘা ভিউ; দুই, টিফিন দ্বারা ভিউ পয়েন্ট; তিন, চেঞ্জি ওয়াটারফল; চার, শিবা বুদ্ধা টেম্পল; পাঁচ, জোরে পোখরি; এবং ছয়, নেউরা ভ্যালি ন্যাশনাল পার্ক। ঋষভ থেকে একটু দূরে যে দুটি অফবিট ডেস্টিনেশন রয়েছে তা হলো: এক, লাভা; এবং দুই, লোলেগাঁও। কিভাবে পৌঁছাবেন এই রিসর্টে? যদি আপনারা আসেন বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাহলে আপনাদের সময় লাগবে 3 ঘন্টা 18 মিনিট, দূরত্ব পড়বে 116 কিলোমিটার। যদি আপনারা আসেন প্যাকিয়ং এয়ারপোর্ট থেকে তাহলে আপনাদের সময় লাগবে 2 ঘন্টা 41 মিনিট, দূরত্ব পড়বে 75 কিলোমিটার। এবং যদি আপনারা আসেন রেলপথে, মানে এনজিপি নিউ জলপাইগুড়ি রেলওয়ে জাংশন থেকে, তাহলে আপনাদের সময় লাগবে 3 ঘন্টা 12 মিনিট, দূরত্ব পড়বে 112 কিলোমিটার। কত খরচ পড়বে এই রিসর্টে থাকবার জন্য? যদি আপনারা ডাবল অকুপেন্সিতে থাকতে চান, মানে দুজন ব্যক্তি একটি রুমে থাকতে চান, তাহলে দুজনের জন্য মোট খরচ পড়বে 3000 টাকা। যদি আপনারা ট্রিপল অকুপেন্সিতে থাকতে চান, মানে তিনজন ব্যক্তি একটি রুমে, তাহলে আপনাদের তিনজনের জন্য মোট খরচ পড়বে 4000 টাকা। এই খরচগুলি হলো সিজনের খরচ। অফ সিজনে থাকার জন্য কত খরচ পড়বে তা জানতে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার +91 628 999 1721 এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়াও যদি আপনারা বিভিন্ন অফবিট জায়গায় থাকা হোটেল, রিসর্ট, ব্যাঙ্কুয়েট, হোমস্টে ছবিসহ সমস্ত তথ্য দেখতে চান তাহলে আজই আমাদের ফেসবুক পেজটি এজি ট্রিপারকে ফলো করতে ভুলবেন না, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লিঙ্কটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি এজি ট্রিপারে পৌঁছে যান। পেজটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এছাড়াও রয়েছে আমাদের ইনস্টাগ্রাম পেজ, যার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে রয়েছে। ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে ভুলবেন না। এছাড়াও সার্চ করতে পারেন আমাদের ওয়েবসাইট www.tazitripper.com।
আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যতটা পারবেন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন, আর টিএজি ট্রিপার বং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন অফবিট জায়গার সন্ধান পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো এক ভ্রমণের ভিডিওতে। নমস্কার।